দেখে সবাই করে হাই হাই, কিন্তু কেনা চুল আমার উড়ে উড়ে যায়। ট্যাংরা বা দেখে সবাই করে হাই হাই, কি বলবো হে আমার রূপের কথা, কত ঘায়েল তোকে আলো ব্যথা, কি বলবো হে আমার রূপের কথা, কত ঘায়েল তোকে আলো ব্যথা। না না রে, না না রে, তার নজর দিস না, আমি মজ করি আজ ফুলের ডালি, অসময়ে হিরো ভাঙে দিস না, আমি মজ করি আজ ফুলের ডালি, অসময়ে হিরো ভাঙে দিস না। কই রে বাপ, নুনা ছাগল গেলে নিয়ে কোয়ে নিয়ে দাঁড়ায় দাঁড়ায় পাগলো দুখাই গেল। এই সালে আমার ছাগল গেলে আর লোকের বাড়ি দিকে ঢুকছে। হাইট হাইট, চল চল, হাইট হাইট, চ বাপ চ, এদিকে চল নরে, এদিকে চর, লোকের বাড়ি ঢুকি না বাপ, বেগুন তেগুন লাগা আছে, আর খাইয়ে দিলে দমে গেল দিবে। এই সালে ছাগল গেলে আর লোকের খেয়ের দিকে ঢুকছে, ওদিকে ঢুকি না বাপ, আমি গালি খাবো লোকের। চ চ চ, এদিকে চ, এদিকে চ, নুনার আওয়াজ পাওয়া যাচ্ছে মনে হচ্ছে, নিশ্চয়ই এদিকে ছাগল গেলে নিয়ে আসছি। নুনা নুনা, বড়দিন ছাগল নিয়ে আসছি লোকের এদিকে। আরে বাপ দাঁড়া দাঁড়া, তো এখানে দাঁড়া, আমি যাচ্ছি ছাগল গেলে নিয়ে, দেখছি না ছাগল গেলে লোকের খেতে তেতে ঢুকে যাচ্ছি। তো তুই খেতে করে ছাগল গেলে আমার এদিকে দেখেন, আমার ছাগল গেলে সমস্ত ভালো চড়ি। কেন না, তুই কোন দিকে ঢুকলি রে, তোকে দেখাই পাচ্ছি নি। ছাড়া কুটি ঝুট একটা ছাগল ঢেকে গেছে, দেখছি নি ছাগলটা বের করছি, তুই দাঁড়াই থাকে, আমি যাচ্ছি। কেন না বলে ঝুড়ো থেকে বের করে দেবো নাকি ছাগলটা, ওদিকে চড়ে পেয়েছে, চক চলে সপ্তাহে সপ্তাহে ধাঁড়াবো ছাড়া পেছনটা এখনই। তোকে দাঁড়াই দাঁড়াই বাপ, আমার পাগুলো ধরে গেলো, তাও তুই আলি নি, কি করছিস রে ঘটে তখন হেরে। আরে বাপ, আমি তো তোর সঙ্গে বেরিয়ে দিছি নি, তখন আমার মা বলছিল তুই বাসি ভাত খেয়ে বেরিয়ে, আমি যখন কখন আসবি, আসতে অনেক দেরি হবে, তখন আমি ভাবলি খাই এলে দুটি। আহ তবে ভালোই করেছি, দুটি বাসি ভাত খেয়ে এসেছি, এখন ছাগল চড়াইতে অনেক লেটও হবে। আরে বলি মাঠ সব দিকে যাবি তুই, এখানে একটা ঘাস নেই দেখো না, সব গরু খেয়ে ফুরে আনছি, সব মাঠ দিকে কচি কচি অনেক ঘাস বেরিয়ে আনছি, ওদিকে ছাগল গেলে নিয়ে যাবো খেয়ে দাঁড়িয়ে করি, চ তবে মাঠ দিকে এইছো, চল চল চল, হাট হাট হাট, ওদিকে চ, ওদিকে হাট হাট, সালা ছাগল গেলে আরো লোকের খেত দিকে ঢুকছে, এদিকে ঢুকে দিকে, চল চল হাট 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 হাট, চল চল চল, ওদিকে চ, ওদিকে চ, চল চল। কেন না বলে পাটি ছাগলটা তোদের নতুন নতুন দেখাচ্ছি। আরে লাগে পাটি ছাগলটা না, আমার বাবা কালে হাট থেকে কিনে এনেছে, এটা তোর 1800 টাকার মতন লিলি। কেন রু না বলে, তোদের তার দুটো বড় বড় পাটি ঢাড়ি ছিল, বলে কি করলি, তুই বলবি আমাদের পাড়ায় যে কুকুরের তাণ্ডব বাড়ি জানো, কুকুরে খেয়ে নিয়েছে দুটো পাটি ছাগল, তখন এটা কিনে আনতে হাট থেকে আর বাপ পুঁজি করিবার জন্য। ওই জন্য বাপ আমার মা না কুকুরগুলো যদি কুলিয়ে দেখে না, তোমাদেরকে দূর করে খেয়ে দেয়, ঘরের দুয়ার বসতে দিইনি, বাটার জিনিসপাতি অনেক লোকসান করে কোনো সময় আমাদের। তুঝে দেখা তো ইয়ে দানা থানম, প্যাল হোতা হে দিবানা থানম। কই রে পটল ভাই, সকাল সকাল গান করে করে কোন দিকে যাচ্ছি, না দাদা ধান কোথাও দেয়নি, আমি তোমাদের কাছে আনি একটা কথা বলতে, তুই আমাদেরকে সকাল সকাল কি কথা বলতে আসছি রে। কেন না বলি, তোমরা এখানে ছাগল থেকে তোলাও না, এখানে কালকে না মস্ত খলি দিলে, মস্ত খলির থাপ দাদা এখানে তুলে দাও, তাই আমি বলতে আনি, এবার আমি ঘর দাঁড়ি আমার পায়ে ভেটাতে। চ চ চ, ছাগল গেলে খেটে করে অন্যদিকে নিয়ে যাবো, তুই শুনলি না পটল ভাই কি বললি, এখানে লোকে কাল খরচ বেরিয়ে ছিল বিরাট বড়। আরে বাপ খরচ তো কিছু বেরিয়েছে, ওটা কোনো মতে কাল বেরিয়ে ছিল, জল পড়েছিল বলি, কোন খোখরে ঢুকিয়ে গেছে। কালকা বলে আমার না দমা ডর লাগছে, চ ছাগল গেলে খেটে করে ওদিকে নিয়ে যাবো, দেখছি না কি ফোঁপাচ্ছি আওয়াজ আসছে, তোর দেখছি দমা ডর আছে রে বাপ, ওটা কিছু হলে ছাগল গেলে ফোঁপাচ্ছে দেখতে পাচ্ছি না। নুনা বলে এটা মস্ত ঘরের সাপ যে রে বাপ, এটা বিরাট না বিরাট সাপে বটে, চরে চো চো পালা এখান থেকে, ছাগল ছাড়ি ছাড়ি করে বাপ। লালকা কোন দিয়ে গেলি রে, বন্ধুরা দেখছো না আমার সামনে কেমন পরিস্থিতি এসে দাঁড়াচ্ছি, সামনে সাপ পেছন দিকে দেখছি বন্ধু ছেড়ে করে পালাচ্ছি, আর তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবি, আর আমি এখান থেকে জলদি করে পালাচ্ছি।